হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে ওয়েবসাইটটি শেয়ার করব, এটা বিটিসি মাইনিং একটি ওয়েবসাইট। এখান থেকে ফ্রিতে আপনি বিটকয়েন সাতোশি আর্নিং করতে পারবেন এবং এখান থেকে কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই আপনি এখান থেকে পেমেন্টটা 100% নিতে পারবেন। অলরেডি এখান থেকে পেমেন্ট নিচ্ছে অনেকে ফ্রিতে, যে কারণে ভিডিওটা শেয়ার করা। যেহেতু আমরা বর্তমানে ক্রিপ্টোটা ব্রাউজারে কাজ করতে পারছি না, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা এই ক্রিপ্টোটা ব্রাউজারের সেম একটি ব্রাউজার একটা ওয়েবসাইটে আপনি কাজ করবেন। এটা একটা অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনার মাইনিংটা হবে। এখান থেকে মূলত আপনাকে 24 ঘন্টা পরপর আপনি মাইনিংটা স্টার্ট করে দেবেন এবং দিনে 3 বার এসে আপনি এখান থেকে যে বিটকয়েন 700টা এটা কালেক্ট করবেন। খুবই ভালো ওয়েবসাইট এবং চাইলে আপনি এখান থেকে প্রচুর রেফার করে আর্নিং করতে পারেন ভালো। তো এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর এখানে কাজ করবেন, অবশ্যই কাজ করবেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আবারও। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সরি, ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আপনি এই ওয়েবসাইটটির লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। সো আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন, যে কোনো ব্রাউজার। সো এই ব্রাউজারটা সিলেক্ট করলে দেখতে পারবেন এখানে চলে আসবেন। দেখেন আমি একটা ব্রাউজার সিলেক্ট করে দিয়েছি। সো এখন এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। ভালো করে দেখে নেবেন ভিডিওটা, এখানে সাইন আপে ক্লিক করে দেবেন, তারপর এখানে জিমেল দেবেন, জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। তো জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার জিমেইলে কিন্তু কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। এই কয়টা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড উঠছে। সো আমি আমার জিমেলটা চেক করবো। তো জিমেইলে আমার মেসেজ চলে আসছে, তো আমি জিমেলটা ওপেন করলাম। আপনার জিমেলের যেখানে আপনি দেখবেন স্পাম ফোল্ডার, যে কোনো ফোল্ডার আপনি চেক করবেন, যে কোনো ফোল্ডার এখানে থ্রিডটে ক্লিক করে এখানে যে কোনো ফোল্ডার এখানে চেক করবেন, স্পাম ফোল্ডার বা যে কোনো ফোল্ডার আপনি চেক করে দেখবেন। তো আমি এটা ওপেন করলাম, দেখেন ওপেন করলে আমার এই কোডটা চলে আসছে। কোডটা আমি এখানে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি কী করবো, এখানে চলে আসলাম, এখানে আসার পর এখানে কোডটা এখানে দেবো, দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন, স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। আবার দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। আমি রেজিস্টারে ক্লিক করে দিয়েছি এবং আমার এরকম লেখা আসবে। তো আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন, আমি পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। তারপর এখানে এরকম ডাউনলোড অ্যাপস, আমরা মূলত ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবো এবং এদের অ্যাপসের ভিতরে মূলত আমাদের কাজগুলো চালাবো আমরা। তো আমরা ডাউনলোড অ্যাপের পর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। দেখেন আমার এটা অ্যাপসটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আমি এখানে থ্রিডটে ক্লিক করে আমি দেখবো, আমার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবো। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। সো আমরা একটু ওয়েট করবো। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনি এই অ্যাপসটার পরে একটা ক্লিক করবেন। সো আমি অ্যাপসটার পর একটা ক্লিক করলাম, দেখুন অ্যাপসের পর ক্লিক করলে এটা ইনস্টল লেখা আসবে। আপনি ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। তো তারপর আপনি এটা ওপেন করবেন। তো আমি ডান অপশানে ক্লিক করে দিলাম। অনেকের এই অ্যাপসে ক্লিক করলে, এই অ্যাপসটার পর ক্লিক করলে ক্যান নট ফাইল, ক্যান নট ওপেন ফাইল এরকম লেখা আসতে পারে, ক্যান নট ওপেন ফাইল। তো আপনি কী করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, এই ওয়েবসাইটে আসবেন, তখন এখানে ইনস্টল লেখা আসবে, তখন আপনি ইনস্টলে ক্লিক করে দিবেন। সো এটা হলো বিষয়। তো অ্যাপসটি ওপেন করলে আপনাদের মাঝে ঠিক এরকম আসবে। তো আপনি কী করবেন, যেহেতু বর্তমান সময়ে বিটকয়েন সাতোশি প্রাইসটা অনেক বেশি হাই, সো আমি আপনাদেরকে বলবো এইসব ওয়েবসাইটগুলো বা মাইনিং ওয়েবসাইটগুলো এগুলোতে কাজ করতে ভুলবেন না। তো আপনারা কী করবেন, এখানে নিচে মি অপশানে ক্লিক করবেন। এখানে কর্নারে মি অপশানে একবার ক্লিক করলে এখানে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান, লগ ইনে ক্লিক করে জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, সো যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একদম মাস বরাবর মাইনিং অপশান, এই মাইনিংয়ের পর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে স্টার্ট মাইনিং পাবেন, এই স্টার্ট মাইনিংয়ে একটা ক্লিক করে দিবেন। স্টার্ট মাইনিং ক্লিক করে দিলে এখানে ভেরিফাই করতে বলবে, ভেরিফাই অপশান পর ক্লিক করে দিবেন। এবং আপনি আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি ফ্যামিলির যে কারোর এনআইডি কার্ডটা এখানে ব্যবহার করতে পারেন। সো আমার যেহেতু এনআইডি কার্ড আছে, আমি এনআইডি কার্ডের নামটা এখানে দিব। একদম এনআইডি কার্ডে ইংলিশে যেভাবে লেখা আছে, বড় হাতের অক্ষরে, ঠিক সেইভাবে আপনি দিবেন, বা ছোট যেভাবে লেখা থাকে না কেন এনআইডি কার্ডে, সেই ঠিক সেভাবে লিখে আপনি এনআইডি কার্ডে নাম্বারটা এখানে দিয়ে দিবেন নিচে, দিয়ে স্টার্ট ফেস ভেরিফিকেশনের পর ক্লিক করে দিবেন। তো এবার আপনি এখানে দিবেন আপনার এনআইডি কার্ডের নাম, এনআইডি নম্বরটা দিয়ে এখানে স্টার্ট ফেস ভেরিফিকেশনের পর ক্লিক করলে অ্যালাউস হবে, আপনি অ্যালাউ করে দিবেন পুরোটাই। দেখেন আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার ফেসটা এখানে আনতে হবে, যার এনআইডি কার্ড তার ফেসটা সামনে নিয়ে আসতে হবে এবং আপনাকে বলবে ফেস, আপনি মুখটা একটু ঘোরান, এরকম করেন, মুখটা একটু ঘোরান, তারপর আপনার ডান, আপনার মুখটা ডান দিকে ঘোরান একটু, বাম দিকে ঘোরান একটু, চোখটা বন্ধ করুন, ফেসটা সামনে নিয়ে আসুন, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে রিটারিতে ক্লিক করব, আবার ক্লিক করে এটা আমি কাজটা করে নিব। সো যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন এরকম ছবি আসবে।
ছবিটা তুলে নেবে তারা। ছবিটা তুলে নেওয়ার পর এখানে সব কিছু নিচে শো করবে, তারপর নিচে সাবমিটে পর একটা ক্লিক করে দেবেন। দেখেন এখানে কনফার্মে ক্লিক করে দিলাম, কনফার্মের পর ক্লিক করে দিলে এখানে একটা প্রসেসিং হবে। দেখেন প্রসেসিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড, সো দেখতে পাচ্ছেন এই ভেরিফাইড, নিচে ভেরিফাইড লেখা থাকে। এই ভেরিফাইডের পর আপনি ক্লিক করার পর জন্য এখানে দেখতে পাবেন সব কিছু থাকবে। এখানে ভেরিফিকেশন, ফেস ভেরিফিকেশন, মাস্ট বি সেমসে, পাসপোর্ট ইনফরমেশন সব কিছু এখানে দেখা লাগবে। তো আমরা এটা আমরা করলাম না, এখানে ব্যাকে চলে আসবো, এটা ভেরিফিকেশন হয়ে যাবে। সো আমরা এখানে ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে আপনাকে কী কাজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মাইনিং, এই স্টার্ট মাইনিং পর আপনার এটা ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে এবং এখানে ক্লোজ করে দেবেন। তারপরে এখানে আপনার বিষয়টা হলো যে এখানে আপনাকে চব্বিশ ঘন্টা পর পর এসে আপনাকে মাইনিংটা এখানে স্টার্ট করে দিতে হবে। ঠিক যেভাবে আপনি প্রথমে স্টার্ট করাটা শুরু করলেন ঠিক একইভাবে ওইভাবে মাইনিংটা স্টার্ট করে দিতে হবে চব্বিশ ঘন্টা পর পর এসে। এবং দিনে আপনি যে কয়বার পারেন, দিনে যে কয়বার তিন চারবার এসে আপনি কী করবেন, এই যে রিসিপ দেখতে পাচ্ছেন, এই রিসিপ বেনিফিটস, এই রিসিপ বেনিফিটসে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে করে মূলত আপনার এখানে বিটকয়েন সাতশোটা এখানে জমা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। চব্বিশ ঘন্টা পর পর এসে আপনাকে মাইনিংটা স্টার্ট করে দিতে হবে যেভাবে প্রথম স্টার্ট করলেন, এবং দিনে তিনবার হলেও আপনি এই অ্যাপসের ভিতরে ঢুকে এখানে রিসিপে ক্লিক করে এখান থেকে মাইনিংটা যে ইনকামটা হচ্ছে সেটা আপনি কালেক্ট করে নেবেন এবং এখানে এসে জমা হবে। দেখেন আমি দেখাচ্ছি, এখানে রিসিপি পর ক্লিক করছি। দেখেন রিসিপি পর ক্লিক করলে আমার 40% আর্নিং হয়েছে এবং ক্লোজ করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা জমা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে মূলত আপনার এটা হবে। এখানে আপনি বিটিসি গিভওয়েতে অংশগ্রহণ করতে পারেন, এটা সিস্টেমটা আলাদা, এটা পরে দেখাই দিব আমি। তো এখানে আপনি রেফার করবেন যাদের, সেই রেফারটা এখানে দেখতে পাবেন, সেই রেফার থেকেও আপনি ইনকামটা নিতে পারবেন। এখানে ক্লিক করবেন মাইনিং ফ্যাক্টরি, এই মাইনিং ফ্যাক্টরিতে ক্লিক করলে এখানে আপনার লেভেল ওয়ান, লেভেল টু সব কিছু এখানে, কারা আপনার রেফারে জয়েন করছে, কারা আপনার রেফারে কাজ করছে। আমি একটি কথা বলি, সেটা হলো যে আপনারা একটা ওয়েবসাইট যখন দেই যে হ্যাঁ এই ওয়েবসাইটে পেমেন্ট করছে, তখন কি করেন, পাঁচ দিন কাজ করে আর দশ দিন কাজ করেন না, আবার অনেকে কাজ বন্ধ করে দেন, একদিন কাজ করে, এরকম এই কাজগুলো করলে অনলাইন থেকে ইনকাম হয় না। কারণ আমরা অনলাইন থেকে কাজ করতে এসেছি, অনলাইন ইনকাম করতে এসেছি, আমাদের তো ধৈর্যের প্রয়োজন আছে। আপনি অনলাইনে আসলেন, একটা অ্যাপসে কাজ করলেন, সাথে সাথে আপনাকে কি লক্ষ লক্ষ টাকা দিয়ে দেবে? না, তাদের লাভ হওয়ার পরে আপনাকে লাভ দেবে, এটা বিষয়টা ভেবে আপনাকে কাজ করতে হবে। অনলাইন যদি আপনার কাছে ভালো না লাগে আপনি কাজ করেন না, বা আপনার যদি মনে হয় যে আমার এখানে সাথে সাথে টাকা দরকার, সেরকম সিস্টেম এখানে নেই, থাকতে পারে সেটা, সেগুলো পেলে আপনি সেগুলোতে কাজ করার চেষ্টা করবেন। যাই হোক, এখন বিষয়টা হলো যে এখানে হ্যাশ কার্ড সব কিছু এখানে দেখতে পারবেন, এখানে গিফট কার্ড সব কিছু এখানে দেখতে পারবেন আর কি। তো যেটাই হোক, আমাদের বিষয়টা হলো যে আবার মাইনিংয়ে ক্লিক করলাম, এখানে আবার এখানে ওপরে মাইনিংয়ে ক্লিক করি, এই মাইনিং ক্লিক করলে এখানে সব কিছু দেখতে পারবেন। সো এখানে রিসিপ বিট করে যখন এই রিসিপ্টও এ হয়ে যাবে, এনেবেল হয়ে যাবে, তখন আপনি রিসিপি ক্লিক করবেন দুই তিনবার এসে দিনে, এবং যেটা বললাম আর কি। তো এখানে দেখতে পাবেন আপনার মাই হ্যাশ পাওয়ার রেট, এটা আপনি রেফার করলে এটা বাড়তে থাকবে এবং আরও দ্রুত মাইনিংটা হবে। সো আপনি রেফার না করলেও এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। আর আপনার যদি মনে আছে, যদি ইয়ে হয় যে আমি হ্যাঁ রেফার করতে পারবো, সেক্ষেত্রে আপনি রেফার করতে পারেন, হ্যাশ পাওয়ারটা বাড়াতে পারেন। যাই হোক, এখন বিষয়টা হলো যে এখানে রেফার করবেন কীভাবে, এখানে মি অপশানে ক্লিক করে দেবেন, নিচে মি অপশানের পর ক্লিক করে দিলে এখানে ডাউনলোড অপশানের পর ক্লিক করে দেবেন, এই শেয়ার পোস্টের পর একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে ক্লোজে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে এটা হলো আপনার রেফার সিস্টেম, এটা আপনি যদি স্ক্রিনশট দেন, এটা স্ক্রিনশট নেবে না সম্ভবত, হ্যাঁ স্ক্রিনশট নেবে আর কি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন সেক্ষেত্রে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন। আর নিচে দেখতে পাচ্ছেন আপনার রেফার কোডটা, এটা কপি হচ্ছে না, তো এটা কপি করা যাচ্ছে না। সো আপনি কী করবেন, একটা স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার একটা অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন, সেটা অন্য ফোন থেকে আপনি এটা ইয়ে করবেন, স্ক্যান করবেন, বা আপনি এটা এই পেজটা কাউকে দিবেন, দিলে সে আপনাকে স্ক্যান করে দেবে আপনার রেফার কোডটি। এখানে নিচে কিন্তু আপনার রেফার কোডটি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আপনার রেফার কোডটি এই জায়গাটা একটু ইয়ে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে বিটিসি www.btcs.lab, তারপরে লাভের পরে কিন্তু একটা হাইফেন দিয়ে আপনার না টু ছোটো আর ডাবল আই পি এইট, এটা হলো আপনার রেফার কোড, এইটুকু দিতে হবে আপনাকে, বুঝতে পারছেন। শুধু অবলিক দিয়ে এখানে ওইটুকু কিন্তু বেশি, তাছাড়া আর কিছুই না। সো আপনি এটা স্ক্যান করলে আপনি রেফার করতে পেয়ে যাবেন, স্ক্যান করবেন সবাই। তো এটা হলো বিষয়। আর এবং আরও পার্সোনাল ইনফরমেশান সেটিং সব কিছু এখানে দেখতে পাবেন, রিল নেম অথেন্টিকেশন এটা তো আমরা করলাম আর কি। দেখেন আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, এটা কিন্তু আমার ভেরিফাইড হয়ে গেছে, এখানে নিয়ে এনেছে তারা, ভেরিফাইডটা নিয়ে এনেছে। যাই হোক, এখন বিষয়টা হলো যে
দেখেন এখানে জিমেইল দেখতে পারবেন, জিমেইলে পর ক্লিক করলে এখানে, এটা তো আমি দেখিয়েছি একটু আগে, তারপরে এখানে আর কিছু দেখানোর মতো নেই। তো আমরা এখানে উইথড্র কিভাবে করব সেটা দেখাবো। উইথড্র করার জন্য, এখানে আমি অপশনের পর ক্লিক করে দেবেন, তারপর এটা পর ক্লিক করে দেবেন। এটা পর ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার বিটিসিটা জমা হবে। যখন এখানে এই যে বিটিসি দেখতে পাচ্ছেন, আপনার বিটিসিটা কিন্তু এখানে জমা হচ্ছে। সো এখানে আমার 2 সেন্ট আছে দেখতে পাচ্ছেন, এটার পর আপনি এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে উইথড্র অপশনের পর ক্লিক করে দেবেন। প্লিজ সেট আপ ইওর অ্যাসেস্ট পাসওয়ার্ড, মানে বিফোর উইথড্র। তো অ্যাসেস্ট পাসওয়ার্ডটা আমাকে ইয়ে করতে হবে, এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লগ ইন পাসওয়ার্ড, অ্যাসেস্ট পাসওয়ার্ড, কনফার্ম অ্যাসেস্ট পাসওয়ার্ড। লগ ইন পাসওয়ার্ডটা হলো প্রথমে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা উপরে দিবেন। আর অ্যাসেস্ট পাসওয়ার্ড যেন লগ ইন পাসওয়ার্ডের সাথে অ্যাসেস্ট পাসওয়ার্ডের মিল না থাকে, বুঝতে পারছেন? আপনি লগ ইন পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা কিন্তু দিবেন না, হবো আপনাকে কিছু মানে একটু উল্টাপাল্টা করে আপনাকে আরেকটা পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, তারপরে সেই পাসওয়ার্ডটা আবার এখানে দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তখন ওই অ্যাসেস পাসওয়ার্ডটা কিন্তু আপনার উইথড্র দেওয়ার সময় লাগবে, মনে রাখবেন। আমি এটা এখন দিয়ে দেবো ওকে। সো আমি অ্যাসেস পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেবো। অবশ্যই মনে রাখবেন অ্যাসেস পাসওয়ার্ডটা করার পরে অবশ্য আপনি কিন্তু আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন, এটা কিন্তু হারালে কিন্তু উইথড্র দিতে পারবেন না, এটা মনে রাখবেন। সো অ্যাসেস পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করার পর এটা সাকসেসফুলভাবে সেট হয়ে যাবে। তো আমি ক্লোজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে উইথড্র পর আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনার যখন ব্যালেন্সে 0.302 হয়ে যাবে মিনিমাম, 0.302 মানে আপনার 11,000 বিটকয়েন সাতোশি প্রায়, 11,000 বিটকয়েন সাতোশি প্রায় $10 কত আমি এখন দেখে নিই একটু, সরি ভিউস, আসলে 0.302 এর ডলারের ভ্যালু হলো আপনার প্রায় 20,087-তে আপনার এখন বর্তমানে $11.26 মতো। 0.302 এর বর্তমান ভ্যালু এখন $11। সো এই $11 যখন আপনার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সে শো করবে, 0.302 এখানে যখন 0.302 শো করবে, তখন আপনি কি করবেন এখানে অলে ক্লিক করে দেবেন। নিচে যে অল দেখতে পাচ্ছেন, অলে ক্লিক করে দিলে পুরো ব্যালেন্সটা এখানে বসে যাবে। আপনি আপনার ফসেট পে বলেন, আপনার আপনি কয়েনবেস বলেন বা ট্রাস্ট ওয়ালেট বলেন, বা আপনি যে কোনো এক্সচেঞ্জারে বিটকয়েন সাতোশিটা দেখে নেবেন যে ডিপোজিট মিনিমাম ডিপোজিট কত, সেখান থেকে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে এখানে আপনি উইথড্র করতে পারবেন, বা সরাসরি আমার কাছে আপনি সেল দিতে পারবেন, সমস্যা নেই। সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেবেন, অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, অ্যাসেস পাসওয়ার্ডটা এখানে দিয়ে বিটিসি উইথড্রে ক্লিক করলে এখানে 6 থেকে 7 ঘন্টা পরের মধ্যে আপনার পেমেন্টটা তারা দিয়ে দেয়। কমপক্ষে মিনিমাম 8 ঘন্টা সময় নেয় পেমেন্টটা নিতে, কিন্তু 100% পেমেন্ট করছে, যে কারণে ভিডিওটা শেয়ার করা, প্রত্যেকে ভিডিওটাতে জয়েন করে নেবেন এবং সবসময় মাইনিংটা স্টার্ট করে দেবেন, কেউ কাজ বন্ধ রাখবেন না। এখানে কিন্তু আপনাকে সারাদিন কাজ করতে হচ্ছে না, এটা মনে রাখবেন, এখানে যে আপনাকে সারাদিন কষ্ট করতে হচ্ছে না, এখানে শুধু দিনে 2-3 বার আপনার ইচ্ছা খুশি এসে যখন মনে হবে সেখানে তখন এসে আপনি রিসিভ বিটকয়েনে ক্লিক করে এটা মাইনিংটা স্টার্ট করে দেবেন, এবং 24 ঘন্টা পর পর আপনি মাইনিংটা স্টার্ট করতে ভুলবেন না।